কেন বারবার ফোন করছো বলো তো তোমরা? আমি ড্রাইভ করছি তো। না না, এতবার যখন ফোনটা করা হচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো দরকার আছে। জেঠুমনি, আমি পরে কল করছি। এই দাঁড়া দাঁড়া, ওটা রাখবি না, দরকার আছে। একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? কি আবার হবে? তুই বাড়ি থেকে বেরিয়ে গেলি, তারপরে পার্বতীও বাড়ি থেকে বেরিয়ে গেল তোকে খুঁজে আন। হোয়াট? পার্বতী আমাকে খুঁজতে বেরিয়েছে? হ্যাঁ, তুই বেরিয়ে যাওয়ার পর তো তোর মা টেনশন করছিল, সেই টেনশন দেখে পার্বতীও বেরিয়ে গেল তোকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু এখনো তো সে বাড়ি এলো না, ফলে সবাই আমরা টেনশন করছি। জেঠুমনি, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, তোমরা ওকে কেন যেতে দিলে? ওকে আটকাতে পারোনি তোমরা? আর তোকেই আটকাতে পারলাম না আর ওকে। যাকে ওসব কথা বাদ দে, শোন, একটা কিছু তো করতে হবে যদি কোনো বিপদ আপদ হয়। এই মেয়েটাকে না জাস্ট নেওয়া যায় না, মা আমার লাইফটা হেল্প করে দিল। তুই কি এখন তোর মাকে দোষারোপ করবি নাকি পার্বতীকে কি করে খুঁজে পাওয়া যায় তার ব্যবস্থা করবি? আমাকে কেন জিজ্ঞেস করছো? আমার তো হেল্পলেস লাগছে এসব শুনে। শোন শোন, আমি বলছি মাথাটা ঠান্ডা কর, এখন আমাদের প্রবলেমটা সলভ করতে হবে, বোঝ। প্রবলেমটা তো ঋতু চাকা কিমার সঙ্গে করে নিয়ে যাচ্ছিল, ভাই তো রেখে দিল। হ্যাঁ, আমি আমার দরকারে ওকে এখানে রেখেছি, তাই আমাকে এসব ঝামেলা এখন পোয়াতে হবে, তাই তো? ঠিক আছে, ফোনটা রাখো, আমি দেখছি। আরে উপায় বার করে দিয়েছে, এই গাড়িগুলো বাক্সগুলো বেশ কাজের, গ্রাম থেকে এটাই করে লুকিয়ে এসেছিলাম, লুকিয়ে প্রাণ বাঁচাতে হবে। মেয়ে তো না ঘোড়া, কিন্তু জাভেটা কোথায়? ধারে কাছে আছে মনে হয়, ওদিকে যায়নি তো, চলো। মাথা গরম করে গাড়ি চালাবে ছেলেটা, কোনো বিপদ আপদ না হয়। না না কাকিমা, দেবের একজন সিআইডি অফিসার, ও খুব ভালো করে জানে যে প্রেশার কি করে হ্যান্ডেল করতে হয়। আমি তো বুঝতে পারছি না এত প্রেশার নেওয়ার কি আছে, পার্বতী তো নিজের ইচ্ছে গেছে, তো ওকে নিয়ে এত টানাটানি করার কি আছে? ভেবে নাও যে আপদ বিদায় হয়েছে। তুমি ভিলেজ গার্লের নামে এমন কথা বলছো কেন মা? ও তো মামুকে খুঁজতেই বেরিয়েছে। কি কি বললি তুই? ভিলেজ গার্ল তো ভুল কিছু করেনি, মামুকে নিয়ে টেনশন হচ্ছে তাই মামুকে খুঁজতে গেছে। রিভু, ওকে বারণ করা হয়েছিল, বড়দের কথা না শোনাটা একটা অন্যায়, তোমাকেও তো বারণ করা হয়, বড়দের মাঝখানে তুমি কথা বলবে না, তাও বলো। আমার ফ্রেন্ডকে নিয়ে খারাপ কথা শুনলে আমি বলবই। তোর ফ্রেন্ড? হ্যাঁ, বড় যেমন আমার ফ্রেন্ড ছিল তেমন ভিলেজ গার্ল আমার ফ্রেন্ড, আমি ওর সঙ্গে অ্যাডভেঞ্চার করেছি। আর তোমরা কি করো? সারা দিন তুমি আর বাবা বিজি থাকো, খেলো আমার সাথে, গল্প করো, পারো আমার সঙ্গে খেলতো, ভিলেজ গার্ল আমার সঙ্গে টাইম স্পেন্ড করে, তোমরা কেউ ভালো না। ভিলেজ গার্ল চলে গেলে আমি ওর সাথে ভিলেজ চলে যাব। রিভু, অনেক বড় বড় কথা হয়েছে, এবার চলো চলো। কিভাবে রিভুটার মাথাটা চিপিয়ে খেয়েছে আপনারাই দেখুন। এসব কথা বাদ দাও তো, আমার দিকে চিন্তা হচ্ছে কোথায় যে গেল মেয়েটা। একটা গাইয়া, মানে একটা গ্রামের মেয়ে, আপনি দেখেননি? সকাল থেকে তো এখানে কম লোকের যাতায়াত হয় না, আমার বাড়ি তো এখানে, তবে যেমন আপনি বলছেন আমি তেমন কিছু দেখিনি। আচ্ছা ঠিক আছে। ভাই শুনছো,
বলো, তুমি যে নাম বলছো সেরকম এক মহিলাকে আমি দেখেছি। হোয়াট, আপনি দেখেছেন কোথায়? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে চটি হাতে নিয়ে প্রাণপণে দৌড়াতে দেখেছি। চটি? হাওয়াই চটি? হ্যাঁ। পিছনে তিনজন গুন্ডার মতো লোককে তাড়া করতেও দেখেছি, কিন্তু কি ব্যাপারটা বুঝতে পারছি না। গুন্ডা তাড়া করেছে? কোন দিকে গেছে বলুন তো? এই দিকে দৌড়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। পালাবি কোথায় তুই? একবার ধরি, তারপর দেখাচ্ছি মজা। জানে মান, আমাদের হাত থেকে পালিয়ে বাঁচবে? কোথায় কোথায় খুঁজতে হবে কে জানে। এই কেউ মেয়েটা না, জাস্ট পার্বতী, পার্বতী! আমিও স্টুপিডের মতো চিৎকার করে যাচ্ছি, আমার মাথাটাও গেছে। কিরে, বাকি হাওয়া নাকি? হ্যাঁ, হাওয়া মানে উড়ে গেল। আপদ একটা। কোন দিকে গেল? ওইদিকে। চল খোঁজ। তুই ঠিক দেখেছিলি, এদিকে এসেছিল। হ্যাঁ, এদিকেই তো এসেছিল। পালিয়ে যাবে কোথায় তাহলে? এই বিল্ডিংটা আসেনি তো? চল গিয়ে দেখি। চল। কোথাও নেই না, এখানে হয়তো আসেনি। চল বাইরের রাস্তায় গিয়ে দেখি। চল চল। এভাবে পার্বতীকে কোথায় খুঁজবো? কোনোভাবে এখানে চলে আসেনি তো? বাবা, আবার কে এলো? কাউকেই তো দেখতে পাচ্ছি না এখানে, তার মানে এখানেও আসেনি। কাউকেই তো দেখতে পাচ্ছি না এখানে, তার মানে এখানেও আসেনি। সৌরভবাবু, সৌরভবাবু, লাগেজ আপনি এলে গুন্ডার আমাকে তাড়া করে চল। ছাড়ো, কে বলেছিল আমাকে খুঁজতে আসতে? শহরের রাস্তাঘাট কিছু চেনো তুমি? বাড়ির লোককে হ্যারাস করা ছাড়া আর কোনো কাজ নেই না তোমার? চলো এখান থেকে, এসো। ভিলেজগাল তো এখানে কিচ্ছু চেনে না, রাস্তা হারিয়ে কোথায় না কোথায় চলে গেছে। আমি যাব, আমি পারবো ওকে খুঁজে আনতে। দাদু ভাই,
বড্ড পাগামি করছো তুমি। বাড়ির বাইরে নিজে কতটুকু কি চেনো? হ্যাঁ দাদা, ওকে এভাবে কেন বকছো? এটা বাচ্চা মানুষ, কথার কথা বলে ফেলেছে। কথার কথা? পারো থাকতেও যতটা না পাকামি করতো, পার্বতী আসতে ও আরো বেশি মারামারি করছে। এই তুই ঘরে যা। না যাবো না। দাদু ভাই, মা যেটা বলছে সেটা করো, মায়ের কথা শোনো, যাও। হ্যাঁ বড়দের কথা শুনতে হয়, বড়দের কথা শুনবো, কিন্তু বড়দের থেকে তো ছোটরা শেখে। কিন্তু বড়রা ভুল করলে ছোটরা কি শিখবে? ওর কথা শুনেছো? তোমরা ভিলেজ গার্লের সাথে ভুল করেছো, একদম ঠিক করছো না। ইউ অল আর রং। রিভু, রিভু কে ভাই তোমরা? ওরাই তো আমাকে তাড়া করেছিল। এই তাহলে তোমার এই শহুরে বাবু?